আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনায় দেশে আরও 241 জনের মৃত্যু নতুন শনাক্ত 13817 7 আগস্ট হাসপাতালের পাশাপাশি টিকা কেন্দ্র মিলবে করোনা ভ্যাকসিন কর্মসূচির আগে চলবে প্রচারণা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনায় আরও 241 জনের মৃত্যু হয়েছে নিয়মিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21638 জনে নতুন শনাক্ত 13817 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ঢাকা বিভাগে সর্বোচ্চ 93 জন মারা গেছেন এছাড়াও চট্টগ্রামে 68 জন ও খুলনায় 36 জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে 125 জন পুরুষ এবং 116 জন নারী এ সময় 49514টি নমুনা পরীক্ষায় 13817 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 27.91 শতাংশ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 16,112 জন সাত আগস্ট শুরু হওয়া গণটিকা কর্মসূচিতে হাসপাতালের পাশাপাশি টিকা কেন্দ্র থেকেও ভ্যাকসিন দেওয়া হবে সরকারের সম্প্রসারিত টিকা কর্মসূচি ইপিআই এর আওতাভুক্ত 1,20,000 কেন্দ্র যোগ হচ্ছে করোনা টিকা কার্যক্রমে কর্মসূচির আগে এলাকা ভিত্তিক মাইকিং সহ প্রচারণা চালানো হবে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল প্রতিটি টিকা কেন্দ্রেই এখন মানুষের ভিড় চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসা তাই টিকা কেন্দ্র থেকে করোনার ভ্যাকসিন দিতে হাসপাতালগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা প্রথম দিকে যেহেতু এই টিকা সম্পূর্ণ নতুন আমরা কিন্তু সম্পূর্ণ ভালো হাসপাতালগুলোতে এটা শুরু করেছিলাম কারণ যদি টিকার যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যাতে সেটা সুন্দরভাবে ম্যানেজ হয় দেখা গেছে যে কারো কোনো বড় ধরনের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি এই জন্য আমাদের মহাপরিচালক মহোদয় কিন্তু এই ধরনের একটা মেসেজ দিয়েছেন যে হাসপাতালগুলোকে অব্যাহতি দিয়ে যদি আমরা টিকা কেন্দ্রে নিয়ে যেতে পারি তাহলে যে আমাদের হাসপাতালে যে সবাই কাজকর্ম রুগীর যে কাজকর্ম সেটা বলবৎ থাকবে এবং আমাদের কাজের কোনো ব্যাহত হবে না গণ টিকাদান কর্মসূচি শুধু হাসপাতাল থেকে সম্ভব নয় বলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই বিভাগকে এর সাথে যুক্ত করা হয়েছে এই ইপিআই বিভাগের মাধ্যমে দেশের কোটি কোটি শিশুকে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হচ্ছে আগামী শনিবার থেকে 7 দিনে 1 কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে তা জানালেন ইপিআই কর্মসূচির প্রধান যেই এলাকার মানুষকে আমরা টিকা দিব সেই এলাকার লোকজনকে শুধু ওই দিনের জন্য 2 দিন বা 3 দিনের জন্য নিয়ে এসে আমরা তাদেরকে টিকা দিব মাইকিং অবশ্যই আমাদের একটা অংশ তার কারণ মানুষ এখনও কি গ্রামাঞ্চলে কি শহরাঞ্চলে মাইকিং হলে কিন্তু মানুষ শোনে পর্যায়ক্রমে আমরা সমস্ত মানুষকে যে টার্গেট পপুলেশন লক্ষ্যভুক্ত জনগণ তাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হব এ দফায় সিটি কর্পোরেশন এলাকায় মডার্না আর অন্যান্য এলাকায় দেয়া হবে সিনোফার্মের টিকা মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা আবারও বাধার মুখে পড়েছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এবার এক্সপ্রেসওয়ে শুরুর প্রান্ত দিয়ে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবিদরা বলছেন সেবা সংস্থাগুলোর সঙ্গে সঠিকভাবে সমন্বয় না করায় একের পর এক বাধার মুখে পড়ছে এই প্রকল্প চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ বন্দর নগরে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে 2019 সালে শুরু হয় চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ তবে বিভিন্ন সেবা সংস্থার আপত্তির মুখে কয়েকবার পরিবর্তন করতে হয়েছে এর নকশা সবশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপত্তিতে এই প্রকল্প এখন নতুন জটিলতায় দেওয়ানহাট থেকে লালখান বাজার পর্যন্ত অংশে সড়কের দুপাশে আছে নান্দনিক পাহাড় তাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে ক্ষতিগ্রস্ত হবে এর সৌন্দর্য বলছে চষিক বর্তমানে যে ভিউটা আছে যে প্রাকৃতিক নয়াবরণ সৌন্দর্যটা আছে এটা কি থাকবে কোনোদিন থাকবে না আমরা পাহাড় একদম হাট না দিয়ে পাহাড়ের সৌন্দর্য আরো আমরা পাহাড়টাকে আরো সুন্দর করব গাছপালা দিয়ে এর আগে বন্দর আর ট্রাফিক বিভাগের আপত্তির মুখে পরিবর্তন হয়েছিল এই প্রকল্পের নকশা এবার তৃতীয়বারের মতো আবারও এই প্রকল্পের নকশা পরিবর্তন করতে হচ্ছে সিডিএকে এয়ারপোর্ট থেকে টু লেনের মাধ্যমে যে গাড়িগুলো পাহাড়ের দিকে যাবে সেই র্যাম্পটা আমাদের মেইন স্ট্রিট কলোনির একটু আগে ল্যান্ড করবে বারবার নকশা পরিবর্তন করার জন্য সিডিএর অদূরদর্শিতা আর সমন্বয়হীনতাকেই দোষছেন
নগর পরিকল্পনাবিদরা। বিষয়টা হচ্ছে পরিকল্পনার দিক থেকে এবং জনদুর্ভোগের দিক থেকে, রাষ্ট্রের অর্থের অপচয়ের দিক থেকে, এই দিকগুলোতে অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই। প্রায় 3,300 কোটি টাকা ব্যয়ে 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থাকবে 24টি ড্যাম। এবার সিটি কর্পোরেশনের আপত্তির মুখে আবারও নকশা পরিবর্তন হচ্ছে এই প্রকল্পটির। তাই সঠিক সময়ে এই প্রকল্পের কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। তথ্য গোপন করে গত 5 বছরে 231 কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে দেশের শীর্ষস্থানীয় রড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানোর পর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। ভ্যাট ফাঁকির অভিযোগে দেশের শীর্ষস্থানীয় রড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম এর চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত স্টিল প্ল্যান্টে সম্প্রতি অভিযান চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ সময় বেশ কিছু নথিপত্র ও কম্পিউটার জব্দের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। কাঁচামাল ক্রয়সহ বিভিন্ন কেনাকাটার বিপরীতে ভ্যাট কর্তনে বাধ্যবাধকতা থাকলেও তা মানেনি কেএসআরএম। উৎপাদিত পণ্যের তথ্য গোপন করে 2017 থেকে 2021 সালের মে পর্যন্ত সব মিলিয়ে কোম্পানিটির 231 কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ে। উৎপাদিত পণ্য বিক্রয় ভ্যাট ও কাঁচামাল ক্রয় উৎসের ভ্যাটে এসব টাকা ফাঁকি দেয় প্রতিষ্ঠানটি। আমরা চাইবো যে ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক, আপনি যত প্রভাবশালী ব্যবসায়ী হন, আপনি যদি সরকারি কোষাগারে সরকারের রাজস্ব যথাযথভাবে জমা না দেন তাহলে আপনাকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আইনানুগ যে ব্যবস্থা সেটা আপনার বিরুদ্ধে গ্রহণ করা হবে। ভ্যাট ফাঁকি দেয় কেএসআরএম এর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। আইন অনুযায়ী অভিযান পরিচালনা করি, কাগজপত্র নিয়ে আসি, হিসাব কিতাব করে যদি দেখা যায় যে তিনি আসলেই সরকারের ভ্যাট ফাঁকি দিচ্ছেন, আমরা রিকোয়েস্ট করি আপনার টাকাটা জমা দিয়ে দেন। এরপরে যদি ব্যবসায়ীরা কমপ্লেন্ট না হয় সেক্ষেত্রে আমরা মামলা করি, জরিমানা আরোপ করি, যার কারণে ভ্যাট ফাঁকি যদি ধরা পড়ে তাহলে তাকে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হয়। দেশে প্রতি বছর এমএসটনের চাহিদা প্রায় 60 লাখ মেট্রিক টন। ছোট বড় মিলিয়ে 235টি কারখানা বছরে 60 থেকে 70 লাখ মেট্রিক টন এমএস রড উৎপাদন করে। এর মধ্যে প্রায় 6 থেকে 8 লাখ মেট্রিক টন রড উৎপাদন করে থাকে কেএসআরএম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা টেস্টের জন্য নমুনা দিতে গিয়ে কেউ যেন হয়রানি শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে স্বাস্থ্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। নওগাঁ জেনারেল হাসপাতালে আরটিপিসিআর ল্যাব উদ্বোধন শেষে তিনি বলেন, জেলায় আইসিইউ সুবিধাসহ পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরিতে সবকিছুই করছে সরকার। নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল বারী এবং সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল জন ও আনোয়ার হোসেন হেলাল এ সময় উপস্থিত ছিলেন। করোনা আর দীর্ঘ লকডাউনে চরম মন্দা চলছে রংপুরের পাইকারি সবজির হাটগুলোতে। শসা, বরবটি, কাঁকরোলের মতো স্থানীয়ভাবে উৎপাদিত সবজির কেজি এখন 5 থেকে 7 টাকা। এ পরিস্থিতিতে হতাশ কৃষি প্রধান এবং অঞ্চলের কয়েক হাজার কৃষক। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজামান সজীব। মিঠাপুকুর উপজেলার কৃষক জমিরুদ্দিন 1 একর জমিতে বরবটি সহ বিভিন্ন সবজি আবাদ করেছেন। ঈদের আগেও বরবটি, চিচিঙ্গা ও কাঁকরোল বিক্রি করেছিলেন 15 থেকে 20 টাকা কেজি দরে, এখন হাটে তার দাম 5 থেকে 8 টাকা। সবজি ঢাকায় পাঠানো যাচ্ছে না, স্থানীয় বাজারেও নেই তেমন চাহিদা। সবজি ক্ষেত থেকে হাটে নেওয়ার খরচই উঠছে না তার। আগে বেচাই না 15-20 টাকা, 18-20 টাকা, এখন হঠাৎ করে 3 টাকা, 2 টাকা, 5 টাকা। কৃষক খুব কষ্ট করে চাষাবাদ করে, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, তো তারা যদি ন্যায্য মূল্য না পায় কিংবা মুনাফা না পায় তাহলে তারা চলতে পারবে। এই অবস্থায় থাকলে আমাদের ওই টাকা পয়সা দেনা করে নিয়ে এসে রবি শস্য ইয়ে করতে হবে। কৃষি বিপণন অধিদপ্তর বলছে ঢাকার আড়তগুলোতে লকডাউনের কারণে চাহিদা কমে যাওয়ায় এবছর রংপুরের সবজির দাম একেবারে কমে গেছে। লোকসান পুষিয়ে নিতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পূর্বে যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা একটু কমে যাওয়ার কারণে আমাদের সবজির দামটা একটু নিম্নমুখী। এবারে যে অবস্থা তাতে কৃষকরা সবজি চাষে তারা ভালো হয়, সেই ব্যাপারে কৃষি সম্পর্কিত অধিদপ্তর তৎপর আছে। সবজি উৎপাদনে দেশের তৃতীয় বিভাগ রংপুর, তবে স্থানীয়ভাবে কৃষিভিত্তিক শিল্প এবং সংরক্ষণের ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন বিপাকে পড়ছেন স্থানীয় চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
মশা নিধনে নগরবাসীকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সকালে নগরীর বিপ্লব উদ্যানে সিটি কর্পোরেশনের মাসব্যাপী মশক নিধন কার্যক্রম উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন মেয়র। ক্রশ প্রোগ্রামের অংশ হিসেবে নগরীর 41টি ওয়ার্ডে মশার নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে প্রায় 1,500 স্বেচ্ছাসেবক কাজ করবে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও ভুক্তভোগীরা। সমাবেশে তারা জানান, করোনায় বিপর্যস্ত এ জেলায় হাসপাতালে নেই চাহিদা অনুযায়ী অক্সিজেনের যোগান। অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে অনেকেরই। দ্রুত এ সংকট নিরসন করা না গেলে মৃত্যুর মিছিল বেড়েই চলবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। জামালপুরে করোনার প্রভাব পড়ছে পান চাষীদের ওপর। চলতি মৌসুমে জেলায় 200 হেক্টর জমিতে পানের চাষ হয়েছে, কিন্তু করোনা ও লকডাউনের কারণে পাইকাররা না আসায় অর্ধেক দামেও পান বিক্রি করতে পারছেন না চাষিরা। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। জামালপুর সদর উপজেলার রানাগাছা, ঘোড়াধাপ, বাঁশচড়া, নরুন্দি ও ইটাইল সহ বিভিন্ন এলাকায় এবছর পানের ভালো ফলন হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।